করোনা মহামারীর সংকটে গত বছর প্রবাসী আয় ঊর্ধ্বমুখী ধারা থাকলেও এবার ভাটা পড়তে শুরু করেছে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সতেরো দিনে আটষট্টি কোটি চুয়ান্ন লাখ মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ পাঁচ কোটি টাকা এই অঙ্ক আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেক চলতি মাসের প্রথম সতেরো দিনে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে পনেরো কোটি পঁচাশি লাখ ডলার এসেছে গত বছরে একই মাসে আঠারো দিনে ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছিল ছত্রিশ কোটি একাত্তর লাখ ডলার খাত সংশ্লিষ্টরা বলছেন কোভিডের কারণে প্রবাসীরা এক ধরনের অনিশ্চয়তা থেকে জমানো টাকা দেশে পাঠিয়ে দিয়েছেন কেউ চাকরি হারিয়ে কেউ বা আবার ব্যবসা বন্ধ করে সব অর্থ পাঠিয়ে দেশে ফিরেছেন ওই সময় অবৈধ চ্যানেলগুলো বন্ধ ছিল তাই বাধ্য হয়ে সবাই ব্যাঙ্কিং চ্যানেলে অর্থ পাঠিয়েছেন ফলে গত বছরে মাঝামাঝি পর্যন্ত রেমিটেন্স প্রবাহ বেশি ছিল এখন ব্যবসা বাণিজ্য সচল হয়েছে শিক্ষা চিকিৎসা ভ্রমণ সহ বিভিন্ন প্রয়োজনে বহির্বিশ্বের সঙ্গে যাতায়াত বাড়ছে ফলে ব্যাংকিং চ্যানেলের বাইরে চাহিদা বেড়েছে এছাড়া অর্জিত আয় না পাঠিয়ে অনেকে আবার জমাতে শুরু করেছেন আবার সশরীরে আসা যাওয়া শুরু হওয়ায় অনেকে বৈদেশিক মুদ্রা নিয়ে আসছেন ফলে চলতে অর্থ বছরে বৈধপথে রেমিটেন্স প্রবাহ কমেছে